এই গুণী সঙ্গীত শিল্পী সাহিত হবেন বা জোহর জানাজার সঙ্গে দুই চারটা কথা বলুন কাছ থেকে দেখেছেন যেহেতু জি আমি উনাদের দোকানে থাকতাম এবং কাজ করতাম বাদ জোহর এটা তো মাত্র শুরু করলেন কোরা না কতক্ষণ লাগতে পারে অনুমানিক তিন ঘন্টা আমি এই মুহূর্তে অবস্থান করছি তাজমহল রোডস্থ মসজিদ কমপ্লেক্স কবরস্থান এই কবরস্থানে আজ বাদ জোহর বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাদী মোহাম্মদ সাহেব শাহিত হবেন এখন আমি ওনার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ওনার কবর খোঁড়ার কাজ চলছে আমি সেখানে নিয়ে যাব আপনাদেরকে সরাসরি ওনার যে কবর খোঁড়ার যে কাজ চলছে সেটা দেখাবো আমার সাথেই চলুন আজকে বাদ জোহর উনি সাদী মোহাম্মদ সাহেব শাহিত হবেন এখানে ওনার মায়ের কবর আছে বাবার কবর এবং বোনের কবর এগুলো ওনাদের পারিবারিক ভাবে সংরক্ষিত আর আপনারা সবাই জানেন উনি গতকাল রাতে মৃত্যুবরণ করেন ওনার যে পাশাটি আছে এই কবরস্থানের পাশে অনেক ভালো একজন মানুষ ছিলেন ওনার সঙ্গীত জগৎ বলেন বা মিডিয়া জগতে কোনো বদনাম নেই স্বল্পবাসী ছিলেন আসলে সঙ্গীত জগতে একটা বেদনার মেঘ সঙ্গীত জগতের আকাশে বেদনার মেঘ তো ওনার মৃত্যুতে সঙ্গীত জগতে একটা কি বলবো হঠাৎ পানি কি থেকে কি হয়ে গেল কারণ তার মতো একজন কিংবদন্তি রবীন্দ্র সঙ্গীত শিল্পী আর হবে কিনা সন্দেহ আছে তার অনেক কালজয়ী গান আছে তো যাই হোক ওনার কবর খোঁড়ার কাজ চলছে দেখুন এখানে উনি এই গুণী সঙ্গীত শিল্পী সাহিত হবেন বা জোহর জানাজার শেষে ওনাকে দাপন করা হবে যেটা আমি পারিবারিক সূত্রে জানলাম আর এই ভাইরা ওনারা কবর খোঁড়ার কাজ করছেন দেখুন এবং আর একটা কথা বলে রাখি ওনার বাবা যে শহীদ সলিমুল্লাহ সাহেব ওনার নামে একটা রোড আছে এখানে যে সলিমুল্লাহ রোডটা আমরা চিনি মোহাম্মদপুরের এই সলিমুল্লাহ রোড হচ্ছে শিল্পী সাদী মোহাম্মদ সাহেবের বাবার নামে দেখুন দিবস ওনার কবর খোঁড়ার কাজ চলছে আসলে হঠাৎ করে চলে গেলেন আমাদের প্রিয় কণ্ঠশিল্পী সাদী মোহাম্মদ সাহেব ওনার আকস্মিক মৃত্যুতে সবাই আসলে সঙ্গীত জগতে শোকাহত আমি চেষ্টা করতেছি আপনার সাথে ওনার যে কবর খোঁড়ার যে প্রস্তুতি সেটা শেয়ার করার জন্য দেখুন দেখতে থাকুন কবর করছে আমি তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই কবরটা তো মনে হচ্ছে সাদী মোহাম্মদ সাহেবের জন্য খোঁড়া হচ্ছে নাকি এবং পাশে হচ্ছে ওনার বাবার কবর মায়ের কবর এবং বাবা বোন ভাই মানে পারিবারিক ভাবে মানে কেউ মারা গেলে এখানে সাইতে হবে ওনার দাফন কখন হবে
এটা তো মাত্র শুরু করলেন কোরআন না কতক্ষণ লাগতে পারে অনুমানিক 3 ঘন্টা লাগবে 3 ঘন্টা মত লাগবে তাহলে মানে পারিবারিক ভাবে বলা হয়েছে যে বাদ জোহর দাফন হবে সেই হিসাবে আপনারা কবর করছেন জি জি আপনারা কি দুইজনে করবেন না আরো লোক আরো আছে আমগো লোক আর আপনারা তো থাইভাবে এখানে এই কাজ করেন এই মানে সলিমুলের অবস্থ যে কবরটা জি জি কবরস্থানে আপনারা কাজ করা আর ওনার বাসা তো এখানে পাশেই না ওই জি সাইডে কবরস্থানের সামনে সামনে বাসা ধন্যবাদ কাজ করেন আমি ডিস্টার্ব করব না কাজ করতে থাকেন মোহাম্মদ সাহেবের কবর খুঁড়ার যখন কাজ করতেছিলেন তখন এখানে একজন সাদি মোহাম্মদ সাহেবের প্রতিবেশীর সাথে দেখা হলো যিনি সাদি সাহেব থেকে কাছ থেকে দেখেছেন সাদি মোহাম্মদ সাহেবকে আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি যে কবরটা খুঁড় সেটা তো হচ্ছে সাদি মোহাম্মদ সাহেবের জন্য জি 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 এবং পাশে ওনার বাবা মায়ের কবর জি জি ওনার বাবাও তো একজন নাম করা জি ওনার নামে সলিমুল্লাহ সলিমুল্লাহ আপনি তো হচ্ছেন সাদি মোহাম্মদ সাহেবের প্রতিবেশী জি ওনার সম্বন্ধে দুই চারটা কথা বলুন কাছ থেকে দেখেছেন যেহেতু জি আমি ওনাদের দোকানে থাকতাম এবং কাজ করতাম আমি ওনার অনেক উনি খুব ভালো লোক এবং ওনাদেরকে বলা যায় না যে কত ভালো লোক মোহাম্মদপুরের ভিতরে থাকলে একমাত্র ওনারা সবচেয়ে ভালো লোক কেন ওনারা এই যে ওদের বাসায় যত কাজের লোক আছে ওই কাজের লোক নিয়ে একসঙ্গে খানা পিনা করে আমি ওনাদের মতো লোক আমি মনে করি না মোহাম্মদপুরে কেউ আছে কি বলবো ভাই কিন্তু উনি যে আল্লাহ তাকে উনাকে বেহেস্ত নসিব করুক এটাই কামনা করি আল্লাহ কাছে আর সবাই কাছে দোয়া চাই সবাই যাতে তাকে দোয়া করে যাতে সে বেহেস্ত নসিব হয় সেটাই এখন তো উনি চলে গেছে ওনার দোয়ার জন্য দোয়া ছাড়া কিছু করার নেই কিছু করার নেই তবে আমরা যারা আপনারা তো কাছ থেকে দেখেছেন আমরা ওনাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বলেন ইউটিউবে দেখেছি উনি খুব ঠান্ডা মাথার লোক স্বল্পবাসী খুব ঠান্ডা মাথার লোক কি বলবো আর কি উনাদের আমি তো বাসায় যাই মাঝের মধ্যে উনি খুবই ঠান্ডা মাথার লোক কথা বলে আস্তে আস্তে খুব সুন্দর ব্যবহার অমায়িক ব্যবহার এবং ওনাদের অন্যান্য ফ্যামিলি মেম্বাররা তো অনেক নামি বা নাম করা ওনার ভাই একজন আছে নিত্য শিল্পী উনি অনেকজন নাম করা ওনার বাবা নাম করা ছিলেন ফ্যামিলির সবাই মোটামুটি শিক্ষিত ভদ্র আমরা তো মিডিয়ার কল্যাণে জানি আমরা সরাসরি দেখার সুযোগ পাই নাই আপনাদেরকে ইন্টারভিউ নেওয়ার কারণ হচ্ছে আপনার প্রতিবেশী যে প্রতিবেশীর কাছে ভালো মানে সে সবার কাছে ভালো সেটা হচ্ছে বড় কথা তো ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ তার ভিতরে ওনার সম্বন্ধে দু চারটা কথা বললেন সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভালো থাকবেন আর সাদি সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সাদি সাহেবকে মাফ করে দেন ব্যস্ত মাফ করে আসসালামু আলাইকুম কবর যিনি খুঁজছেন সেই চাচার সাথে আমি কথা বলবো কাকা আপনি তো ওনার কবর খুঁজছেন সাদি মোহাম্মদ সাহেবের এবং বাসার তো কাছেই আপনারা যেটা বললেন নিশ্চয় ওনার সাথে দেখা হয়েছে আপনাদের ওরা এখানে আইতো সবসময় ওরা ভালো মানুষ ভালো না আর সুবহানাল্লাহ মিশুক টাইপের ছিল হ্যাঁ হ্যাঁ নিবিড় একদম ঠান্ডা এখানে আসতো বলতে কেন আমি বলতেছি এখানে ওনার বাবা মায়ের কবর বোনের কবর ভাইয়ের কবর দোয়া করতো কবর জিয়ারত করার জন্য আসতেন তারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেন আপনি যদি বলতেন একটু সাদি সাহেব সম্বন্ধে ওনারা তো খুব ভালো মানুষ মোহাম্মদপুর তো ওনাদের খুব নাম করা মানুষ ওনারা সেটাই এবং আপনারা ওনার কবর খুঁড়তেছেন দোয়া করবেন ওনার জন্য জি অবশ্যই অবশ্যই কাজ করুন পরে কথা বলবো ভালো মানুষ আমরা এই এলাকা যাই না সেটাই সেটা হচ্ছে বড় গুণ যে যাওয়ার পরে মানুষ ভালো বলা আপনি কাজ করুন জি কবর যিনি খুঁজছেন সেই চাচার সাথে আমি কথা বলবো কাকা আপনি তো ওনার কবর খুঁজছেন সাদি মোহাম্মদ সাহেবের এবং বাসার তো কাছেই আপনারা যেটা বললেন নিশ্চয় ওনার সাথে দেখা হয়েছে আপনাদের ওরা এখানে আইতো সবসময় ওরা ভালো মানুষ ভালো না আর সুবহানাল্লাহ মিশুক টাইপের ছিল হ্যাঁ হ্যাঁ নিবিড় একদম ঠান্ডা এখানে আসতো বলতে কেন আমি বলতেছি এখানে ওনার বাবা মায়ের কবর বোনের কবর ভাইয়ের কবর দোয়া করতো কবর জিয়ারত করার জন্য আসতেন তারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেন আপনি যদি বলতেন একটু সাদি সাহেব সম্বন্ধে ওনারা তো খুব ভালো মানুষ মোহাম্মদপুর তো ওনাদের খুব নাম করা মানুষ ওনারা ভালো বললে মানে শেষ করা যাবে না ভালো মানুষ সেটাই এবং আপনারা ওনার কবর খুঁড়তেছেন দোয়া করবেন ওনার জন্য জি অবশ্যই অবশ্যই কাজ করুন পরে কথা বলবো ভালো মানুষ আমরা এই এলাকা যাই না সেটাই সেটা হচ্ছে বড় গুণ যে যাওয়ার পরে মানুষ ভালো বলা আপনি কাজ করুন জি
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।